সবাইকে আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমাদের লিঙ্কডিন মার্কেটিংয়ের অষ্টম নাম্বার ক্লাস, আজকের পর্বে আমরা শিখব একজন ফ্রিলান্সার ফ্রিলান্সিংয়ের জন্য কীভাবে লিঙ্কডিন ব্যবহার করতে পারে। আশা করি আজকের ক্লাসের ভিতরে জব ফাইন্ড আউট থেকে শুরু করে মোটামুটি ফ্রিলান্সিংয়ের জন্য কীভাবে প্রোফাইল সাজাতে পারেন এটা সম্পর্কে একটা ধারণা দেওয়ার ট্রাই করব। তো চলুন আমরা শুরু করি। তো আপনি যখন ফ্রিলান্সিং করার জন্য অ্যাকাউন্ট করবেন, ধরেন এখানে প্রথমে আপনাকে দুইটা জিনিস খেয়াল করতে হবে। একজন ক্লায়েন্ট কীভাবে বুঝবে যে আপনি ফ্রিলান্সিং সার্ভিস প্রোভাইড করতেছেন, এর জন্য প্রথমে আপনাকে একটা কাজ করতে হবে। প্রথমে আপনার হেডলাইনে আপনি যে ফ্রিলান্সার সেটা উল্লেখ করতে হবে। এখানে অনেকগুলো সার্ভিস তো আপনি দিবেন, তাই না, বা কাজ যে পারেন ওইগুলো আপনি দিবেন। প্রথমে আপনি চাইলে অথবা লাস্টে আপনি যে একজন ফ্রিলান্সার বা আপনি যে সার্ভিস প্রোভাইড করেন বিভিন্ন ডিজিটাল সার্ভিস, এগুলো সম্পর্কে ধারণা দেওয়ার ট্রাই করবেন। এবং কি প্রথম হেডলাইনে আপনি ফ্রিলান্সার হিসেবে বা ফ্রিলান্সিং যে করেন সেটা আপনি লিখতে পারেন। কীভাবে টাইপের, ধরেন আপনি প্রথমে লিখতে পারেন ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট ফ্রিলান্সার, এটা লিখতে পারেন। যেমন আমি এখানে ডিজিটাল মার্কেটিং কনসালটেন্সি এটা দিছি। আপনি যদি ফ্রিলান্সার হয়ে থাকেন বা ফ্রিলান্সিং করার জন্য মূলত প্রোফাইলটা ব্যবহার করতে চাচ্ছেন, তাহলে এখানে আপনি ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট ফ্রিলান্সার এটা লিখতে পারেন। হ্যাঁ, তাহলে হবে, হতে হয়ে যাবে আর কি। তো এবার যদি ডিজিটাল মার্কেটার না হয়ে অন্য যদি কিছু হয় তাহলে আপনি ওইভাবেই দিবেন। আপনি শুধু দিবেন গ্রাফিক ডিজাইন এক্সপার্ট অ্যান্ড মানে গ্রাফিক ডিজাইন এক্সপার্ট ফ্রিলান্সার। তো আপনি যখন এটা উল্লেখ করবেন তখন একটা ক্লায়েন্ট আপনার সম্পর্কে অনায়াসে বুঝতে পারবে যে আপনি ফ্রিলান্সিং সার্ভিস প্রোভাইড করতেছেন। এমনকি আপনার এই কথাটা, আপনি যে ফ্রিলান্সার সার্ভিস প্রোভাইড করেন, সেটা আপনার ডিসক্রিপশন মানে অ্যাবাউটের ভিতরেও পরিপূর্ণভাবে দিতে হবে যে আপনি ফ্রিলান্সার। ওকে, এটা অবশ্যই এখানেও দিয়ে দিবেন। দিয়ে দিয়ে মূলত আপনার কাজ শেষ হয়ে যাবে না। এটা দেওয়ার পরে আপনি প্রতিদিন লিঙ্কডিনে পোস্ট করতে হবে, প্রতিদিন কিছু না কিছু পোস্ট করবেন। যদি প্রতিদিন করা সম্ভব না হয় তাহলে দুই দিন তিন দিন পর পর আপনি যে কাজগুলো পারেন ওই কাজের উপর ভিত্তি করে বিভিন্ন টপিক লিখবেন, অথবা ওইখানে আপনি উল্লেখ করবেন যদি আপনার এই বিজনেসটাকে গ্রো করতে চান তাহলে আমার সাথে যোগাযোগ করতে পারেন, হতে পারে লিঙ্কডিনে যোগাযোগ করেন, অথবা আপনি আপওয়ার্কে নিয়ে গেলেন, অথবা ফাইবারে নিয়ে গেলেন, অথবা ফ্রিলান্সারে নিয়ে গেলেন, অথবা আপনার একটা পোর্টফোলিও ওয়েবসাইট আছে সেখানে নিয়ে গেলেন। তো আপনি কিন্তু এইভাবে ক্লায়েন্টকে শিফট করতে পারবেন আরেকটা সাইটে বা আরেকটু আপনি বাইরে নিয়ে যেতে পারবেন তাকে। ওকে, এই কাজটা আপনাকে ফার্স্ট টাইমে করতে হবে। দেন আপনি প্রথমে এখানে আইসা ধরেন সোশ্যাল মিডিয়া ম্যানেজার এটা লিখে সার্চ করেন। ওকে, আমরা প্রথমে যেটা কাজটা করব, আমরা আমাদের কাজ রিলেটেড গ্রুপগুলোতে আমরা জয়েন হয়ে থাকব। ওইখানে দেখবেন অনেক মানুষ আছে, তার কাজ করানো দরকার পড়বে এবং কি ওইখান থেকেও আপনি কাজ পাবেন। হ্যাঁ, অনেক মানুষ জব পোস্ট করবে, প্রথমে ওইখানেও আপনাকে জব পোস্ট করে দিতে পারে, আপনি সরাসরি তার সাথে কথা বলতে পারেন, অথবা আপনি সরাসরি ওইখান থেকে অ্যাপ্লাই করে কিন্তু কাজ নিতে পারেন। গ্রুপের ভিতরেও কিন্তু কাজ আসে। হ্যাঁ, ক্লায়েন্টের সাথে সম্পর্ক তৈরি করতে পারবেন। তাহলে আপনি যেটা করবেন, এখান থেকে ধরেন আপনি লিখব হচ্ছে সোশ্যাল মিডিয়া মার্কেটার মার্কেটিং অথবা মার্কেটিং এক্সপার্ট, এই গ্রুপগুলোতে আমরা আগে জয়েন হব। ধরেন সোশ্যাল মিডিয়া মার্কেটিং এটা লিখে যখন আমি সার্চ করলাম, এখানে দেখেন আমার গ্রুপটা চলে আসতেছে। এখানে দেখেন এই গ্রুপে আপনি জয়েন হতে পারেন, সোশ্যাল মিডিয়া মার্কেটিং গ্রুপ। এখানে প্রায় 2 মিলিয়ন মানুষ আছে, এগুলোতে জয়েন হয়ে যাবেন। এখানে 1 মিলিয়ন ধরেন এগুলো গ্রুপে আপনি জয়েন হয়ে যাবেন, ছোটো ছোটো বড়ো বড়ো গ্রুপগুলোতে জয়েন হয়ে যাবেন। ঠিক আছে, আপনার নেটওয়ার্কটাকে আরেকটু বাড়ান। তো এই গ্রুপগুলোতে জয়েন হয়ে যাওয়ার পর এবার আপনি কিভাবে, মানে এখানে অনেক গ্রুপ, আপনার ক্যাটাগরি বেস গ্রুপগুলোতে জয়েন হয়ে থাকবেন। ওকে, তারপরে যে কাজটা করবেন, আপনি জব কিভাবে ফাইন্ড আউট করবেন, তো নেটওয়ার্কে চলে আসবেন অথবা জবে চলে আসবেন, জবে ক্লিক করবেন। ক্লিক করার পর ধরেন আপনার লাগবে হচ্ছে কি সোশ্যাল মিডিয়া মার্কেটিং এক্সপার্ট, ধরেন সোশ্যাল মিডিয়া ম্যানেজার। ওকে, সোশ্যাল মিডিয়া ম্যানেজারের চাকরি লাগবে আর কি। তো আপনি যেটা করবেন, এখান থেকে সোশ্যাল মিডিয়া মার্কেটিং ম্যানেজার লিখে সার্চ করছেন, তখন সোশ্যাল মিডিয়া মার্কেটিং ম্যানেজার লিখে সার্চ করব, তখন দেখতে পারবো বাংলাদেশি কোম্পানি যারা জবের জন্য বা জব সার্কুলার সার্চে, মানে জব করাবে, জব পোস্ট করছে,
তাদের অ্যাকাউন্টগুলো আমরা প্রথমে দেখতে পারবো, কোন কোন কোম্পানির ডিজিটাল মার্কেটার বা সোশ্যাল মিডিয়া মার্কেটিং ম্যানেজার দরকার বা সোশ্যাল মিডিয়া ম্যানেজার দরকার। ধরেন বিজনেস ডেভেলপমেন্ট ম্যানেজার, এটা তার এটা একটা কোম্পানিরটা লাগবে, মূলত তার একজন সোশ্যাল মিডিয়া মার্কেটিং এক্সপার্ট লাগবে, সোশ্যাল মিডিয়া এই একজনের একটা লাগবে। এখানে আরও অনেক কোম্পানি আছে, এখানে আপনি দেখতে পারবেন যাদের সোশ্যাল মিডিয়া এক্সপার্টের প্রয়োজন। হ্যাঁ, তো আপনি কি করবেন, এখান থেকে লোকেশনটা আমরা যখন কাজ খুঁজব তখন লোকেশনটা আমরা ধরে দিব, ধরেন ইউনাইটেড স্টেটসে সার্চ করব, তখন ইউনাইটেড স্টেটসের যত চাকরি আছে আমি এখান থেকে দেখতে পারবো, এবং চাইলে যদি আমার কাজের সাথে, তো আপনি এখান থেকে জব টাইপটাকে সিলেক্ট করেন। জব টাইপটা আমি ধরেন পার্ট টাইম অথবা ফুল টাইম, ধরেন পার্ট টাইম দিতে পারেন, পার্ট টাইম এখানে আপনি অ্যাড করতে পারেন। তারপরে রিমোটলি জব হবে কি না, হ্যাঁ এটা রিমোটলি জব হবে, তো এটা দিয়ে দিলেন, হ্যাঁ দিয়ে দিলেন। ইজি অ্যাপ্লাই হবে কি না, মানে সহজে আপনি অ্যাপ্লাই করতে পারবেন এরকম কাজ হবে কি না, তো আপনি ইজি অ্যাপ্লাইতে ক্লিক করে দিলেন। দেখেন এবার আমার এখানে কিন্তু জবগুলো বের হয়ে আসতেছে। আমরা যেমন মার্কেট প্লেসে আমাদের কিন্তু অনেক কষ্ট করতে হয়, হ্যাঁ তো আমরা দেখা যায় জব পাওয়া খুবই কষ্টকর। এই ডেসক্রিপশনটা পড়বেন আপনি, অ্যাবাউট আস, অ্যাবাউট দ্য জব, এখানে তার কী লাগবে সব কিছু এখানে বিস্তারিত বলা আছে, এটা নিয়ে আমরা সামনে কথা বলবো। ওকে, সামনে আমরা কথা বলবো কীভাবে এই কাজগুলো করা যায় বা জবের জন্য অ্যাপ্লাই করা যায়, এমনকি আমরা এখান থেকে জব সরাসরি আমরা অ্যাপ্লাই করতে পারবো, সে ফরম্যাট আমি দিয়ে দিব লিঙ্কডিন মার্কেটিংয়ের ক্লাসের ভিতরে, আপনি ইউটিউবে এখানে পেয়ে যাবেন। হ্যাঁ, এখানে দেখেন আপনি এই রিলেটেড জবগুলো পেয়ে যাবেন, এখানে অনেক জব আছে আপনি পেয়ে যাবেন, তো আপনি তাদের সাথে কিন্তু সহজেই কাজ করতে পারেন। হ্যাঁ, তো আমরা আজকের মতো শেষ করতেছি, আশা করি আপনারা মোটামুটি বিষয়টা বুঝতে পারছেন।